হে গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। প্রতিবারের মতো আছে আপনাদের সাথে আমি একান্ত। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সো আজকের ভিডিও হচ্ছে কীভাবে আপনারা পেস 2019 ফুটবল গেমটি যে কোনো মোবাইল ভার্সনে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন। এক কথায় বলা যায় কীভাবে পেস 2019 ফুটবল গেমটি যে কোনো মোবাইল ভার্সনে সাপোর্ট করাবেন। সো আমি সম্পূর্ণ সব প্রসেসই দেখিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি অন করে দিবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন এবং পাশের বেল আইকনটি অন করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ডিসপ্লে আছে। সো এই ডিসপ্লের মাধ্যমে আমি দেখিয়ে দিব কীভাবে আপনার পেস 2019 ফুটবল গেমটি যে কোনো মোবাইল ভার্সনে সাপোর্ট করাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মোবাইল আছে। সো এই মোবাইলটাতে আমার পেস 2019 ফুটবল গেমটি সাপোর্ট করতেছে না। আমি প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলাম ঠিকই, কিন্তু পেস 2019 ফুটবল গেমটি আর সাপোর্ট করতেছে না। যখন আমি পেস 2019 ফুটবল গেমটার মধ্যে প্রবেশ করি সম্পূর্ণ ব্ল্যাক হয়ে থাকে, আবার অনেক সময় ব্যাক চলে আসে। সো এখন কীভাবে আপনারা সাপোর্ট করাবেন সেটা দেখিয়ে দিব। সো তার আগে আমি একটু প্রমাণসহ দেখিয়ে দিব এটাতে সাপোর্ট করতেছে কি না। সো আমি এখন পেস 2019 ফুটবল গেমটার মধ্যে প্রবেশ করবো। সো আমি প্রবেশ করার জন্য আমি পেস 2019 ফুটবল গেমটার মধ্যে প্রবেশ করছি। সো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক, এই ধরনের ব্ল্যাক হয়ে থাকে, আবার অনেক সময় ব্যাক চলে আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে পেস 2019 ফুটবল গেমটি সাপোর্ট করে নাই। সো এখন কীভাবে সাপোর্ট করাবো এই প্রসেসটা আমি দেখিয়ে দিব। সো আমি এখন সরাসরি যাব ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। সো আমি কিন্তু পেস 2019 ফুটবল গেমটি যেটা প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলাম এটা কিন্তু আনইনস্টল করে দিয়েছি। আপনারা কিন্তু আনইনস্টল করে দিবেন। সো আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন ইন্টারফেস আসছে ওয়েবসাইটের। সো এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সো ইন্টারফেস আসার পর আমরা সরাসরি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আই অ্যাম নট এ রোবট কোথায় লেখা আছে দেখবেন, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন টিক চিহ্ন দেওয়ার, ওখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। সো আমি একটা টিক চিহ্ন দিয়ে দিয়েছি। সো তারপর ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু কন্টিনিউ, ক্লিক হেয়ার টু কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। সো আমরা ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আরেকটা নতুন ইন্টারফেস আছে। সো ইন্টারফেসটা আসার পর আমরা একটু নিচে চলে যাবো। সো এখানে 15 সেকেন্ড অথবা 12 সেকেন্ড অথবা 10 সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো এখন দেখতে পাচ্ছি 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3, 2, 1, 0। সো প্লিজ প্লিজ ওয়েট, যেখানে লেখা আছে এখানে গেট লিঙ্ক চলে আসছে। সো গেট লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করবেন। হ্যাঁ, গেট লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আরেকটা নতুন ইন্টারফেস আসছে। সো ইন্টারফেসটা আসার পর আমরা একটু জুম করলে দেখা যাচ্ছে এখানে লেখা আছে ডাউনলোড এপিকে ফাইল, আমি যেখানে মার্ক করে দিয়েছি। সো এপিকে ফাইলটা হতে হবে আপনার এপিকে, যেখানে লেখা আছে ডাউনলোড এপিকে ফাইল, এটা হচ্ছে অ্যাপস, যে অ্যাপসটা আমরা এপিকে, ওইটা হচ্ছে অ্যাপস যেটা আমরা প্রবেশ করেন পেস 2019-এর মধ্যে প্রবেশ করেন অ্যাপিকেটা। আর ফাইলটা হচ্ছে ডাউনলোড ডাটা ফাইল, এটা হচ্ছে 1.5 GB যে ফাইলটা, আপনাকে এবং দুটোটা ডাউনলোড করে নেবেন। ফাইল দুইটা আমি যে দুইটা মার্ক করেছি ওই দুইটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য জাস্ট ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, যেখানে লেখা আছে ওই লেখার মধ্যে ক্লিক করবেন। তো লেখার মধ্যে ক্লিক করার পর একটু সময় নেবে, সময় নেওয়ার পর একটা নোটিফিকেশান আসবে। নোটিফিকেশানটা আসার পর আপনাকে ডাউনলোড চাইবে, ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবেন। সো ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না। সো আপনারা ডাউনলোড করবেন, দুইটা ফাইল ডাউনলোড করবেন, একটা অ্যাপিকে আর একটা ফাইল, সরি আমার চার্জেস তবুও দেখিয়ে দিচ্ছি। সো আমি এখন ডাউনলোড করছি না। সো ডাউনলোড দুটো ফাইলই ডাউনলোড করবেন। এখন ডাউনলোড করার পর আমাদের কাজ আছে। সো আমাদের ফাইলগুলো সেটিংস করতে হবে। সো সেটিংস করার জন্য আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে, অ্যাপসের নাম হচ্ছে জেট আর্চিভার। আমি দ্বিতীয় লাইনের মধ্যে আমি এই অ্যাপ্লিকেটার লিঙ্ক দিয়ে দিয়েছি, মানে সফটওয়্যারটার, জেট আর্চিভার সফটওয়্যারটা, ওইটার মাধ্যমে আমাদের সেটিংস করতে হবে। সো সেটিংস করার জন্য আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে। সো আমরা ইনস্টল করে নেবেন। আমি দ্বিতীয় লাইনের মধ্যে লিঙ্ক দিয়ে দিব জেট আর্চিভারের। সো আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্লে স্টোর থেকে আপনারা জেট আর্চিভার অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো আমার অলরেডি ইনস্টল করা আছে। সো ইনস্টল করার পর আমরা এটা অ্যাপসটা ওপেন করবেন। সো ওপেন করার পর আমরা ফাইল আর অ্যাপিকেটা কোথায় ডাউনলোড করেছেন ওই ফাইলের মধ্যে চলে যাবেন। সো আমি ডাউনলোড 2-2 ফাইলের মধ্যে রেখেছি। সো আমরা এই ফাইলের মধ্যে চলে যাবেন। ফাইলের মধ্যে চলে যাবো, দেখতে পাচ্ছেন পেজ 2019 এবং পেজ 19 জিপ, একটা ফাইল চলে আসছে 1.9 GB, 1.5 GB এবং পেজ 2019টা 14 MB, সরি আমার একটু ভুল হচ্ছে। সো আমরা কী করবেন, পেজ 19টা মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা অ্যাপ্লিকেটার মধ্যে ক্লিক করবেন, তারপর ওপেনের মধ্যে ক্লিক করবেন। ওপেনের মধ্যে ক্লিক করার পর আপনাকে ইনস্টল দিতে পারবে। সো আপনারা ইনস্টল দিয়ে দিবেন। সো আমি ইনস্টলের দিয়ে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে। সো একটু অপেক্ষা করেন, ইনস্টলটা হোক।
তো আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন ওপেন করবো না, আমাদের আবার ফাইলটা সেটিংস করতে হবে, যে 1.5 GB ফাইলটা এটা সেটিংস করতে হবে। সেটিংস করার জন্য আমরা এখন কী করবো, ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর আমরা কী করবো, ফাইলটার মধ্যে চলে যাব, ফাইল পেজ 19 ফাইল এটার মধ্যে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ভিউ, আমরা সো ভিউতে ক্লিক করবো। ভিউতে ক্লিক করার পর jp.konami ওইটাতে আমরা ওটাকে ক্লিক করে চেপে ধরে রাখবো। চেপে ধরার পর কপি করবো, কপির মধ্যে ক্লিক করবো। কপির মধ্যে ক্লিক করার পর আমি যেখানে মার্ক করে দিচ্ছি ওই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর ডিভাইস মেমোতে চলে যাবেন। ডিভাইস মেমোরিতে চলে যাওয়ার পর আমরা কি করবেন, অ্যান্ড্রয়েডের মধ্যে ক্লিক করবেন। অ্যান্ড্রয়েডের মধ্যে ক্লিক করার পর ওবিবি ফাইল, আমি যেটা মার্ক করে দিয়েছি ওবিবি ফাইলের মধ্যে প্রবেশ করবেন। তারপর পেস্ট করে দিবেন, ঠিক আছে, তারপর পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আমাদের কিন্তু গেমটা এখন খেলতে পারবো, সো তার আগে একটু সেটিংস করতে হবে। সো পেস্ট করে দেওয়ার পর আমার অলরেডি পেস্ট করা আছে, স্যার আমি পেস্ট করতেছি না। সো আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন, সেটিংসে চলে যাবেন। এখন পেস্ট 2019 গেমটা কিন্তু খেলতে পারবেন, তার আগে একটু সেটিংস করতে হবে, কেননা ভালোভাবে খেলার জন্য একটু সেটিংস করতে হবে। সেটিংস করার জন্য আমরা চলে যাবেন সেটিংসের মধ্যে। সো আমি সেটিংসটা ওপেন করলাম, সো একটু অপেক্ষা করেন গাইস, সেটিংসটা ওপেন হোক। সো সেটিংসটা ওপেন হয়েছে। সেটিংসটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন নামে একটা অপশন আসে, আমি যেখানে মার্ক করেছি ওই ডেভেলপার অপশনে ক্লিক করবেন। সো যদি আপনাদের থেকে ডেভেলপার অপশনটা না থাকে তাহলে কীভাবে এই ডেভেলপার অপশনটা আনবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো আপনারা সরাসরি চলে যাবেন আবার আমরা সেটিংসে প্রবেশ করতেছি। সো সেটিংসে প্রবেশ করার পর আমরা চলে যাবেন অ্যাবাউট ফোনের মধ্যে, ডেভেলপার অপশনটা আনার জন্য অ্যাবাউট ফোনের মধ্যে চলে যাবেন। অ্যাবাউট ফোনের মধ্যে যাওয়ার পর ডিভাইস ইনফরমেশন, ডিভাইস ইনফরমেশনের মধ্যে যাওয়ার পর কোথায় লেখা আছে বিল্ড নাম্বার ওইটা খুঁজে নেবেন। বিল নাম্বার কোথায় লেখা আছে এটা খুঁজে নেবেন। তারপর বিল নাম্বারের মধ্যে সাতবার ক্লিক করবেন। তো আমি সাতবার ক্লিক করলাম। সাতবার ক্লিক করার পর অটোমেটিকলি ডেভেলপার অপশনটা চলে আসবে, যেটা ডেভেলপার অপশন দেখতে পাচ্ছি আমি যেটা মার্ক করেছি ওটা চলে আসবে। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ওপেন করে নেবেন, এই জায়গায় ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর যেখানে ফোর্স 4xMCAA যেখানে লেখা আছে আমি যেটা মার্ক করেছি এটা অফ থাকবে, এটা আপনারা কী করবেন অন করে দেবেন। এখন এরকম অফ থাকবে, আমরা কী করবেন অন করে দেবেন। অন করে দেবো, এখন আমরা সরাসরি চলে যাবো পেস 2019-এর মধ্যে। সো এখন আমরা দেখবো আমাদের গেমটা সাপোর্ট করে কিনা। সো এখন আমি গেমটার মধ্যে প্রবেশ করতেছি। সো আমি গেমটা এখানে ইনস্টল হয়েছে, সো আমি এখন দেখতে পাচ্ছেন। সো আমি ক্লিক করলাম পেস 2019 ফুটবল গেমটার মধ্যে। সো দেখতে পাচ্ছেন সাথে সাথে কোনামির লোগোটা চলে আসছে বা টাইটেলটা। সো দেখতে পাচ্ছেন কোচিং হোর লোগোটা চলে আসছে। সো আমি ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সম্পূর্ণ নতুনভাবে সব ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ সব কিছু নতুনভাবে ওপেন হয়ে গেছে। সো আর দেখাতে হচ্ছে না গেমটা এখন, কিন্তু আপনারা একদম স্মুথলি খেলতে পারবেন, কোনো হ্যাং বা কোনো ল্যাগ ছাড়া খেলতে পারবেন। অবশ্যই আপনার মোবাইল ভার্সন হতে হবে 5.0, তারপর 1 GB র্যাম হতে হবে, তাহলে আপনারা গেমটা কী করতে পারবেন, খেলতে পারবেন। তার চেয়ে নিচে হলে কিন্তু গেমটা আপনারা খেলতে পারবেন না। আমি আবার বলতেছি, অবশ্যই আপনার মোবাইলের ভার্সন হতে হবে 5.0 এবং আপনার মোবাইলের র্যাম হতে হবে 1 GB, তাহলে আপনারা পেস 2019 গেমটা খেলতে পারবেন, না হলে পারবেন না। সো ঠিক আছে, সো আবার আপনারা যখন অন্য একদম লো কোয়ালিটির মোবাইলের মধ্যে আপনারা ইনস্টল করবেন তখন খেলতে পারবেন না, আবার আমাকে বকা দিবেন, তাই বলে দিলাম এটা। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আশা করি আপনাদের কাছে সব কিছু বোঝাতে পেরেছি। যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট করেন, বা ভিডিওর মধ্যে কোনো ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো। সো একটা খুশি সংবাদ জানাই, আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন এনেবল হয়ে গেছে। তো তার জন্য আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সো আজ এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, লিভ ফ্রম রেসপেক্ট, অলরাউন্ডার ট্রেক ট্রিক, ভালো থাকবেন, ভালো রাখবেন। এই প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শ্রেয়া কান্ত।